শোন, ছোট্ট থেকে বড়, প্রথমে ঢাকা শহরে সাবিত্রী শুরু করব, তারপরে দেশের বড় বড় শহরে শাখা, ডিভিশনাল হেডকোয়ার্টারে, ঢাকা ডিভিশন, চিটাগাং ডিভিশন, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, তারপরে জেলা ভিত্তিক, তারপর উপজেলা, তারপর থানা, থানা হেডকোয়ার্টার, গ্রামের দরজা। মামা চুপ করবেন? চুপ করবো কেন? কিছুই হবে না, ধরা খাবো, কেউ চা খাবে না। চা খাবে না, শরবত খাবে, কফি খাবে, বাদাম খাবে। উফ, ওরে বাদাম খাবে কেন? আমরা বাদাম বিক্রি করবো, এক কাপ চায়ের সাথে দুইটা বাদাম। চা বাদাম, চা বাদাম, এ চা বাদাম। চুপ করবি? চুপ করবো কি জন্যে? একটা আলোচনা চলতেছে, একটা সংলাপ আমরার মধ্যে শুরু হয়েছে। সংলাপ, বড় বড় রাজনীতিবিদরা যদি সংলাপ করতে পারে, আমাদের করতে দোষ কি? সংলাপ বন্ধ, আমরা আওয়ামী লীগ না, বিএনপিও না, আমরা কি মাস্টার? সংলাপ চলবে, আমরা অবশ্যই বাদাম বেচব, চায়ের সাথে বাদাম, কফির সাথে বাদাম, শরবতের সাথে বাদাম, শরবত বাদাম, শরবত বাদাম লাগবে, শরবত বাদাম, এক গ্লাস শরবত খেলে দুইটা বাদাম ফ্রি। স্টপ, যান চুপ করলাম, সংলাপ আপনারা করেন, এরপরে যদি আমার মধ্যে একটা কথা শুনেন, আমি তালুকদার বংশের সন্তান না। মামা, এই কাজটা আমরা না করে তিনজন স্মার্ট তরুণী যদি করতো অনেক ভালো হইতো। কোনো মেয়েকে এখন পর্যন্ত চা বিক্রি করতে দেখা যায় নাই। কথা তো ভালো বলছিস, এর মধ্যে আমি নাই। এরপর আপনি বলবেন আমরা মেয়ে ছেলে সাজব, আমার পক্ষে মেয়ে ছেলে সাজা সম্ভব না। সম্ভব না কেন? এত বড় মশলা মেয়ে ছেলে কোনোদিন দেখছেন? মুছ ফেলে দেন। মুছ ফেলে দিব আমি? কত কষ্ট করে মুছ রাখছি জানো? তোমার তো মশি নাই, মাখুন না। এক কাজ করতে পারি, আমরা তিনজন বোরকা পরতে পারি, সৌদি বোরকা। সৌদি বোরকা জিনিসটা কি? মুখ দেখা যাবে? মুখ দেখা গেলে আমি না। মামা আমাকে দি হবে না, ইজরায়েল মতো লাগে। দেখি আমার কেমন দেখা যায়। না চলবে না, মোজ দেখা যায়। না এইটা চলবে না, চল।